টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ইন্টারভিউ প্রশ্ন অথবা স্পিনিং ইন্টারভিউ যেভাবে বলি না কেন আমরা ভাই প্রশ্ন বলতে পারি যাই হোক আমাদের স্পিনিংয়ে আমরা যারা স্পিনার আছি তাদের জন্য এই কোয়েশনসগুলো যারা ফ্লোর লেভেলে কাজ করি হ্যাঁ তাদের জন্য এই কোয়েশনগুলো তো প্রথমে হচ্ছে যে রিং মেশিনে একজন অপারেটর কত স্পিন্ডেল চালাতে পারবে স্ট্যান্ডার্ড অর্থাৎ স্ট্যান্ডার্ড রিং মেশিনে একজন অপারেটর কত স্পিন্ডেল চালাতে পারবে ধরুন আপনি কোনো ইন্টারভিউ বোর্ডে গিয়েছেন তো সেখানে আপনাকে বলা হলো যে একজন অপারেটর স্ট্যান্ডার্ড কত স্পিন্ডেল চালাতে পারবে হাউ মিনি স্পিন্ডেল ক্যানে স্ট্যান্ডার্ড অপারেটর রান তো আপনার অ্যান্সার হবে যে পনেরোশো স্পিন্ডেল ঠিক আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তো আমরা সাধারণত অনেক সময় ইন্টারভিউ বোর্ডে গেলে এটা অবশ্য বলতে পারি না হয়তো অনেকে বলি যে হ্যাঁ আমি দুই সাইড দিচ্ছি অনেকে বলছি তিন সাইড দিচ্ছি অনেকে বলছে যে আটশো এক হাজার কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে পনেরোশো স্পিন্ডেল ওকে তো এরপর আসি রিং মেশিনে একজন ড্রফার কত ড্রফিং করতে পারবে এটা হয়তো অনেকেই জানি অনেকেই জানি না একজন ড্রফার মানে পার মিনিটে অর্থাৎ এক মিনিটে কত পিস ড্রফিং করতে পারবে অর্থাৎ ডাতে পারবে হাউ মাচ ড্রফিং ক্যান এ ড্রফার ডু অন দ্য রিং মেশিন ঠিক আছে এটা পার মিনিট লিখে দিলাম তার হচ্ছে যে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পিস পার মিনিট পার মিনিট তো সেভেন্টি সেভেন্টি ফাইভ এটা হয়তো অনেকে পারবে না যে মানে যদি এটা ওঠাতে হয় অবশ্যই কিন্তু সেই ডফারে স্কিল হতে হবে খুব ভালো ডফার হতে হবে ঠিক আছে ক্যালিভার হতে হবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরপর আসি হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ড্রফিং টাইম ইন রিং মেশিন তো স্ট্যান্ডার্ড যে ড্রপিং টাইম আমরা যদি বলি যে মেনুয়াল কিংবা অটো যেটাই হোক না কেন মেনুয়াল মেশিন অথবা অটো মেশিনে যেটাই হোক সেটা আপনার স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে থ্রি মিনিটস যদি মেনুয়াল হয় তাহলে ডারদের থ্রি মিনিটসে ড্রপ উঠিয়ে বর বরোবর করে শেষ করতে হবে ওকে তাহলে এটা একটা ইন্টারভিউ কোয়েশানস যে ড্রপিং টাইম সাধারণত কয় মিনিট হয়ে থাকে তাহলে হচ্ছে থ্রি মিনিট থ্রি মিনিটস স্ট্যান্ডার্ড তো এরপর আসি অফ ইয়ার্ন হেয়ারনেস তো সাধারণত সুতায় যে ইয়ার্ন হেয়ারনেস হয় এটা আসলে কি কারণে হয় এটা আমাদের জানা দরকার তো সুতায় সাধারণত হেয়ারনেস হওয়ার কারণ হচ্ছে যে ট্রাভেলার লাইট ওর হেভি হলে ধরুন আপনি একটা মেশিনে রিং মেশিনে আপনি টোয়েন্টি এনই চালাবেন টোয়েন্টি কাউন্ট চালাবেন সেক্ষেত্রে এখানে ট্রাভেলার আপনি দিয়েছেন নাম্বার ওয়ান ঠিক আছে অথবা নাম্বার টু তো সেই ক্ষেত্রে আপনি যদি ডিসকাউন্টের ক্ষেত্রে টু অথবা থ্রি অথবা ওয়ান দিয়ে থাকেন তাহলে কিন্তু মেশিন ব্রেকেজ হবে ঠিক আছে মেশিন ব্রেকেজ হবে আলটিমেটলি কী হবে যে সুতার হেয়ারনেসটা বেড়ে যাবে ঠিক আছে এই কারণে কিন্তু হেয়ারনেসটা বাড়ে দেন হচ্ছে যে স্পিনডেল ইফ স্পিন্ডেল ভাইব্রেশন তো রিং মেশিন অনেক সময় রিং মেশিনে অনেক সময় আমরা দেখতে পাই যে যে স্পেন্ডেল যে থাকে সেই স্পেন্ডেলে আমরা যে ববিন বসানো থাকে ফিট করা থাকে যখন সেই ববিনে সুতা ওয়াইন্ডিং হয় তো তখন অনেক সময় দেখা যায় যে সেই স্পিন্ডেলের যে ভবিন সুতাশ রিংকভ সহ কিন্তু স্পিনডেল সহ সেটা নড়তে থাকে ঠিক আছে ভাইব্রেশন হতে থাকে তো এটা আসলে যেটা হয় যে স্পিনডেলের যদি আয় না থাকে সেই কারণে এই সমস্যাটা হয়ে থাকে তো তখন কি হবে যে কবসগুলো আপনার এই ভাইব্রেশন হওয়ার কারণে হেয়ারনেসটা মানে ক্রিয়েট হবে ঠিক আছে হেয়ারনেস হবে এটা একটা কারণ এরপর আসি ইফ ট্রাভেলার টাইম অভার ধরুন রিং মেশিন আপনার ট্রাভেলার টাইম হচ্ছে সেভেন ওর টেন ডেজ সাপোজ দেখা গেল দেখা গেলো যে কোয়ালিটি থেকে এটা স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে যে সেভেন থেকে টেন ডেজের ভিতরে ট্রাভেলার চেঞ্জ করতে হবে এর ট্রাভেলার শিডিউল টাইম তো আসলে স্ট্যান্ডার্ড টাইম কিন্তু এটাই সেভেন অর টেন ডেজ এর ভিতরে কিন্তু চেঞ্জ করতে হয় যদি চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু সেই মেশিনের ব্রেগেজ বেড়ে যাবে আলটিমেটলি মেশিনের হেয়ারনেসটা বেড়ে যাবে প্রোডাকশনটা কম হবে ওকে তো এই হচ্ছে আজকে টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নেওয়ার মনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ